বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আজকে তোমরা ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। আর ছাদে বসে বসে কাজ করছিলাম, ওই জন্য মাথায় দেখো এটা চাদরটা দেওয়া আছে। তো চলো আজকে সারাদিন কী হতে চলেছে দেখো, তো সাথে থাকো, কেউ স্কিপ করে দেখো না, পুরোভাবে দেখো। আজকে দারুণ একটা মজার ভিডিও হতে চলেছে, ঠিক আছে চলো। তো দেখো বন্ধুরা, যেটা কালকে তোমাদেরকে বলেছিলাম যে চিমনি আসলে দেখাবো, এই যে চলে এসেছে। তো এখন খুলে দেখাতে পাচ্ছি না, কেন যারা লাগাতে আসবে, মানে এটা চিমনিটা তো লাগাবে দেয়ালের মধ্যে, তো ওরা আসলেই খুলবো, কেন তার আগে খুলে ওরা এসে বলবে এটা নেই ওটা নেই। তো সেই জন্যে আমি ভাবছি ওরা আসলেই একদম খুলে খুলবে, তোমাদেরকে তখন দেখাবো, ঠিক আছে। কথা দিলাম তোমাদেরকে, আমি এটা দেখাবো খুলে, ওরা খুলবে এসে তখন আমি দেখাবো, ঠিক আছে। এখন এটা দিয়ে গেল, তো বলেছে বিকালের মধ্যে আসবে, দেখা যাক, যেটি আসে দেখাবো। এই বেলা হয়ে গেছে, দেখো আকাশমঙ্গল এখন স্কুল থেকে আসলো, এখনও ড্রেস খোলে নে, এই যো একে একে এবার খুলছে ড্রেস, আর হচ্ছে এখানে ব্যাগগুলো রেখেছে, এই যো। আর মা তো রান্না করছে, দেখো বাঁধাকপি তরকারিটা মানে মনে হচ্ছে ফোড়ন দেবে বলে ঢেলে নিল গামলার মধ্যে, এবার হয়তো ফোড়ন দেবে নাকি ফোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেছে মা, একদম হয়ে গেছে, মানে তো সবজিটা বাঁধাকপি সবজিটা হয়ে গেছে, ঢেলে রাখলো মানে কড়াটা আছড়ে নিল। আর কি রান্না হয়েছে দেখো, দেখো ডাল আর বাঁধাকপির সবজি। আর কাজ করছিলাম রোদে বসে বসে, এই যে কাজগুলো শুকাচ্ছে, নিচে তো ভীষণ ঠান্ডা, সেই জন্য ছাদেই করছিলাম, কাজগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। ঠান্ডা বলে গুরুজি ছাতে গান শেখাচ্ছে আজকে, নিচে ভীষণ ঠান্ডা, কি করবে ঠান্ডাতে বলো, যেন রোদে ছাতের ওপরে চাদর পরে শেখাচ্ছে। মাটি আনতে চলে আসলাম, ওই যে ফুল গাছগুলো লাগাতে হবে না, এই যে এগুলো এগুলো ভরা হয়ে গেছে, এটাই লাস্ট। তিনি চাল কমালে কসম চাহে অন্দর কত উপর গেছা মগরে দেখো বন্ধুরা, সব লাগিয়ে দিয়েছি টপের মধ্যে, দেখো এইগুলো মানে গামলাটার মধ্যে ফুলগুলো ছিল, এই ফুলগুলো এইগুলো তো টপের মধ্যে দিয়ে দিয়েছি, আর সব লাগিয়ে দিয়েছি। আর গাঁদা গাছটা দেখো, বেগুন গাছটা উপরে এর মধ্যে দিয়ে দিয়েছি, কেন বলো তো বেগুন গাছটা তো বেশি দিন থাকবে না, তো সেই জন্যে এখন যেহেতু বেগুন ধরেছে দেখো, তো সেই জন্যে এই গাছটা এখানে বসিয়ে দিয়েছি। আর গোলাপটা বালতির মধ্যে দিয়ে দিয়েছি, গোলাপ গাছের অনেকটা মানে জায়গা চাই, তো বালতিটা বেশ বড়ই আছে, সেই জন্য বালতির মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো এবার ছেলেদেরকে ভাতটা দিয়ে দেবো, আর চানটা করবো আমি, তারপরে ভাত খাবো।
তো দেখো রাতে এখন খাওয়া হচ্ছে যে মুড়ি আর বাঁধাকপি তরকারি। তোমরা তো জানো দুপুরে ডাল আর বাঁধাকপি তরকারি হয়েছে, তোমাদেরকে তো বলেছিলাম। আর ওই তরকারি ছিল, এটা দিয়ে মুড়ি খাচ্ছি। আর মা কিছু খায় না, শুয়ে পড়েছে। আজকে রাতে কিছুই বানানো হয়নি, কেননা ভাতও অনেক আছে, আবার সবজি ডাল সবই ছিল। তো ভাবলাম মুড়ি দিয়ে আজকে খেয়ে নেবো। তো মঙ্গল ভাত খাচ্ছে, আকাশও মুড়ি খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই তো একটু পরে আসলো সন্ধ্যের সময় করে, ও ভাত খেয়েছে। এই মুড়িটাই খেয়ে নেবো দুজনে, হয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই দেব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে।